না, এই হিজল গাছে আর একা একা থাকতে ভালো লাগে না। হিজল গাছে থাকতে থাকতে শরীরটা একেবারে হিজলা পড়ে গেছে। একটা বিয়ে শাদি করতে পারলে কয়েকটা দিন ভালো লাগতো, কিন্তু কাকে বিয়ে করব? আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখি, যদি কাউকে পাই তাহলে তাকেই বিয়ের প্রস্তাব দেব। এরপরে শাকচুনি উড়ে উড়ে খুঁজতে থাকে। রাত তখন প্রায় ১২টা। তখন কালু কাজ করে বাড়ি ফিরছিল। আজ ভাগ্নের জন্য তো কিছুই কিনলাম না, সারা দিন মামা মামা করে পাগল করে দেয়। বাহ, কি সুন্দর চুল, দেখতে একেবারে নায়কের মতো। আমার অনেক দিনের শখ, এত সুন্দর একটা ছেলেকে বিয়ে করব। শাকসুনি, ওরে বাবা রে, কেউ আমাকে শাকসুনির হাত থেকে বাঁচা, মরে গেলাম রে। কি বলছো এসব, তুমি তো আমার বর হবে, আমার সুন্দর বর, কত সুন্দর লাগছে তোমায়। কিন্তু আমি কোনো শাকসুনিকে কোনোদিনও বিয়ে করব না, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। বিয়ে তোকে করতেই হবে, নইলে যে তোকে মেরে গাছে ঝুলিয়ে রাখবো। না, আমার সাথে এরকম করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোকে বিয়ে করার জন্য আমি সব করতে পারি, তোকে আমার অনেক ভালো লেগেছে। শাকচুন্নি তার জাদু দিয়ে কালুর মন বদলে দেয়। কালু শাকচুন্নিকে বলে, চলো বউ, চলো আমার বাড়িতে চলো। দাঁড়াও, আগে মানুষের রূপ নিয়ে নি, এই রূপে গ্রামবাসী আমায় দেখলে মেরে ফেলবে। শাকচুন্নি তার রূপ বদলে এক সুন্দরী মেয়ে হয়ে যায়। চলো আমার সুন্দর জামাই, চলো আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। হ্যাঁ বউ, হ্যাঁ এসো আমার সাথে। কালু তার শাকচুন্নি বউকে নিয়ে বাড়িতে যায়। মা, ও মা, কোথায় তুমি, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে, এত রাতে ডাকছিস কেন রে? বাইরে এসে দেখে যাও, কালু মামা, কালু মামা। আরে এত মামা না করে বল কি হয়েছে। আরে আমি মামা করিনি, আমি মামা বলেছি। দেখ সাদিয়া, এত রাতে মাথাটা নষ্ট করিস না, তুই তো মামাই বলছিস। মা, তুমি কি বয়রা হয়ে গেছো? আমি মামার কথা বলছি, তোমাকে না। যাই হোক, মামা বিয়ে করে নিয়ে এসেছে, দেখে যাও। কি যাতা বকছিস, তোর কালু মামা বিয়ে করতে যাবে কোন দুঃখে? হ্যাঁ আপা, আমি বিয়ে করেছি, এই হলো আমার বউ। এরপর থেকে শাকচুন্নি কালুর বাসায় থাকতে শুরু করে। একদিন কালু কাজে গেলে শাকচুন্নি রান্না করতে যায়। মানুষেরা কি বোকা, এত কিছু দিয়ে রান্না করতে হয় নাকি? ধুর, আমি এত শত কিছু বুঝি না, আমার জাদু দিয়েই রান্না করব। এই বলে শাকচুন্নি বউ তার জাদু দিয়ে রান্না করে। এদিকে হামিদা বানু রান্নাঘরে আসে। আরে এ কি আজব কাণ্ড, এতটুকু সময়ের মধ্যে রান্না কি করে সম্ভব? শাকচুন্নির কাছে সবই সম্ভব আপা। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, শাকচুন্নির মতো কাজে তুমি করো। এরপর হামিদা বানু কালুর বউকে জামা কাপড় কাচাতে পাঠায়। হায় রে কপাল, শেষ পর্যন্ত এসবও পরিষ্কার করতে হবে, কেন যে বিয়েটা করলাম। এই বলে শাকচুন্নি বউ তার হাত দিয়ে এক সেকেন্ডের মধ্যে সব কাপড় চোপড় পরিষ্কার করে ফেলে। এবার এগুলো শুকোতে হবে, একটা ফুঁ দিলেই সব শুকিয়ে যাবে। শাকচুন্নি বউ একটা ফুঁ দিয়ে সব কাপড় চোপড় শুকিয়ে ফেলে। রাতে কালু কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। কালু বাড়িতে এসে তার মাথার আলগা চুল খুলে রেখে বিছানায় যায়।
শাকচুন্নি বউ বিছানা থেকে এসব দেখতে পায় আর বলে, তো তুমি তাহলে দেখো। হ্যাঁ, কেন, কি হয়েছে? হায় 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 হায়, আমার তো দেখছি কপালটাই খারাপ। শেষে কি এটা দেখারই বাকি ছিল? আরে তোমার কি সমস্যা সেটা তো বলবে নাকি? না বললে কি আর কিছু বুঝতে পারবো? না 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 না, আমার কোনো সমস্যাই নেই, সবই আমার কপাল। পরের দিন সকালবেলা হামিদা বানু তার মেয়েকে বলল, সাদিয়া, আরে এই সাদিয়া, কোথায় তুই? কি হয়েছে মা? এই তো আমি। এই নে মাছ, এগুলো তোর মামিকে দিয়ে বল কুটে দিতে। সাদিয়া তার মার কথা মতো শাকচুন্নি বউয়ের কাছে মাছ নিয়ে যায়। শাকচুন্নি বউ মাছ পেয়ে অনেক খুশি হয়। যাক বাবা, কতদিন ধরে কাঁচা মাছ খাই না, এবার তাহলে ইচ্ছেটা পূরণ হবে। মামি, তুমি মাছগুলো কাটো, আমি ছাই নিয়ে আসছি। এই বলে সাদিয়া চলে গেল। এদিকে একলা ঘরে শাকচুন্নি বউ মাছ কাটছিল। আশেপাশে তো কেউ নেই, এবার যতটা পারি কাঁচা মাছ খেয়ে নি, পরে আর নাও খেতে পারি। এই বলে শাকচুন্নি বউ কাঁচা মাছ খেতে থাকে। এদিকে সাদিয়া যে ঘরে প্রবেশ করতে যাবে, তখন মনে মনে বলল, আরে এ কি কাণ্ড, মামি দেখছি কাঁচা মাছ খাচ্ছে, এটা কি করে সম্ভব? মামি, এই মামি, তুমি এসব কি করছো? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, আমার মাছ খেতে ভালো লাগে। আমি, তুমি তাহলে শাকচুন্নি? আরে আরে, আমি শাকচুন্নি, আর কথা বলিস না, আমি মাছগুলো খেয়ে নি। কিন্তু তুমি যে শাকচুন্নি, এটা জানলে মামা তো তোমার সাথে আর সংসার করবে না। করলে করুক, না করলে না, ওই টেকোর সাথে আমিও সংসার করতে চাই না। ভেবেছিলাম শাকচুন্নি হয়ে একটা সুন্দর লোককে নিজের বর হিসেবে পাবো। মানে ঠিক বুঝলাম না, তুমি কি তাহলে শাকচুন্নি হওয়ার আগে বিয়ে করেছিলে? তা নয় তো কি, যখন আমার 18 বছর ছিল তখন আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। একদিন একটা লোক আমাকে বিয়ের প্রস্তাব পাঠায়। মা, আমার মা, আর না করিস না, এই ছেলেটাকে তুই বিয়ে করে নে। না মা, এই টেকু মাথার বয়স্ক ছেলেকে আমি বর হিসেবে মেনে নিতে পারবো না। তাতে কি হয়েছে, ছেলের অনেক টাকা পয়সা আছে, তুই সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি। এরপরে আমার মা বাবা আমাকে জোর করে টেকো ছেলেটির সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু কয়েকদিন ভালো কাটলেও একদিন সমস্যা হয়। তুই শেষে কিনা এক টেকো লোককে নিজের বর করে নিলি? কি আর করবে রে, সবই লোভ রে, সবই লোভ। মানুষের কথা আমি আর সইতে পারিনি, একদিন বাসা থেকে পালিয়ে চলে এলাম পথের সামনে থাকা এক হিজল গাছে। তারপরে নিজের ওড়না পেঁচিয়ে মুক্তি পেলাম ওই টেকো বরের কাছ থেকে। কিন্তু শাকচুন্নি হলেও আমার একটা সুন্দর বর পাওয়ার ইচ্ছে ছিল, তাই একদিন রাতে তোমার মামাকে সুন্দর দেখে তার বউসেদে চলে আসে এই বাড়ি। আর একদিন জানতে পারলে তোমার বরটাও টেকো। তুমি ঠিকই ধরেছ, এবার আমি এই টেকো লোকটাকে মেরে ফেলবো, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বলে শাকচুন্নি তখনই বাইরে বেরিয়ে পড়ে। এদিকে সাদিয়া দৌড়ে গিয়ে তার মাকে সব খুলে বলে, তুই কোনো চিন্তা করিস না সাদিয়া, আমি একজন ওঝাকে ডেকে নিয়ে আসছি। সাদিয়ার মা একজন ওঝাকে নিয়ে আসে। ওই শাকচুন্নির অনেক ক্ষমতা মা জননী, এটাকে তাড়ানো সহজ হবে না। যত টাকা লাগে আপনাকে দিব, আপনি আমার ভাইটাকে রক্ষা করেন। ওঝা মন্ত্র পড়া শুরু করে, আর শাকচুন্নি বউ ওঝার সামনে মানুষের রূপ থেকে শাকচুন্নিতে রূপ নেয়। তা
তোর সাহস তো কম না, আমাকে ভয় দেখাস, তোকে এখন আগুন বান মারব। এই বলে ওঝা আগুন বান শাকচুন্নির দিকে মারে। আর তখনই অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু হয়। এদিকে বৃষ্টির পানিতে ওঝার মুখমণ্ডল অনেক সুন্দর হয়ে যায়। আরে মা, ওঝাকে তো দেখছি অনেক সুন্দর লাগছে, এটাকে আমার বর করে নিলে আমার আর জীবনে কোনো আফসোস থাকবে না। বাঁচাও আমাকে, কেউ এই শাকসুনির হাত থেকে বাঁচাও, নিয়ে গেল আমাকে, নিয়ে গেল, বাঁচাও। যা বাবা, এ কি হলো? শেষে দেখছি শাকচুন্নিটা ওঝাকেই নিজের বর করে নিল। এবার তাহলে শাকচুন্নিটা টেকো বর থেকে মুক্তি পেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।